রঘুরাজপুর ভারতের পুরী জেলার বাইরের একটি ঐতিহ্যবাহী কারুকার্যের গ্রাম যা তার মাস্টার পট্টাচিত্রা চিত্রশিল্পীদের জন্যই বিখ্যাত এটি একটি শিল্পরূপ যা খ্রিস্টপূর্ব পাঁচশো অবদে রয়েছে এবং গটিপুয়া নৃত্যের দলগুলি ওডিশির ভারতীয় দ্রুপদী নৃত্যের পূর্বসূরি পিএইচি ট্রিপ বং ভ্রমণ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এরকম নতুন এবং অজানা জায়গার ভ্রমণের সন্ধান পেতে এটি ওডিশার অন্যতম সেরা অভিভাবক এবং গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মস্থান হিসাবেও পরিচিত এছাড়াও এই গ্রামে রয়েছে তুষার আঁকা তালের পাতার খোদাই পাথর এবং কাঠের খোদাই কাঠের গোড়ালি এবং পাপিয়ার ম্যাচের খেলনা এবং মুখোশের মতন কারুকার্য উনিশশো সালে এই গ্রামটিকে ঐতিহ্যবাহী উন্নত গ্রাম হিসাবে বেছে নেওয়া হয়েছিল একটি ক্রাফটস গ্রাম হিসাবে বিকাশ লাভ করা হয়েছিল শীঘ্রই গ্রামটির একটি ব্যাখ্যা কেন্দ্র ছিল দেওয়ালগুলিতে শিল্পকর্ম চালু করা হয়েছিল শিল্পীদের বাসা এবং একটি রেস্ট হাউসে এটি একমাত্র জায়গা স্বীকৃতিও পেয়েছে যেখানে পার্টস নামে ঐতিহ্যবাহী অলঙ্করণটি ভগবান জগন্নাথের সিংহাসনের অধীনে এবং বার্ষিক রথযাত্রা উৎসবের সময় তিনটি রথের উপরে ব্যবহৃত হয়েছিল যা প্রায় চোদ্দ কিলোমিটার দূরে পুরী শহরের তীর্থস্থান নগরীতে সংঘটিত হয় জগন্নাথ মন্দিরের জন্য নারকেল খেজুর আম এবং জ্যাকফলের খাজের খাঁজের মাঝে অবস্থিত প্রধান গ্রাম দুটিতে রয়েছে একশো কুড়িটিরও বেশি বাড়িঘর যা বেশিরভাগ মুরল পেন্টিং দ্বারা সজ্জিত রয়েছে যেখানে চিত্রশিল্পীরা তাদের পট্টাচিত্রা কারুকাজ অনুশীলন করেন এছাড়াও গ্রাম জুড়ে অনুশীলন করেন ঐতিহ্যবাহী মুখোশ পাথরের প্রতিমা পেপিয়ার ম্যাচে ভাস্কর্য কাঠের খেলনা এই গ্রামে একাধিক মন্দির রয়েছে যা কেবল স্থানীয় দেবতা ভূষুনি নয় রাধামোহন গোপীনাথ রঘুনাথ লক্ষ্মীনারায়ণ এবং গৌরাঙ্গসহ বিভিন্ন হিন্দু দেবদেবীর কাছে উৎসর্গকৃত পট্টাচিত্রা পেন্টিংগুলি পট্টা বা শুকনো খেজুর পাতার নামে পরিচিত কাপড়ের টুকরো দিয়ে তৈরি করা হয় যা প্রথমে খড়ি এবং আঠা মিশ্রণে আঁকা হয় প্রস্তুত পৃষ্ঠের উপরে বিভিন্ন দেবদেবী বর্ণময় এবং জটিল চিত্র এবং ফুল গাছ এবং প্রাণীর অলঙ্কার সহ পৌরাণিক দৃশ্যগুলিকে আঁকা হয় তুষার শাড়িগুলিতে আঁকা চিত্রগুলিতে বিশেষত মথুরা বিজয় রসলীলা এবং অযোধ্যা বিজয় চিত্রিত সম্বলপুরী শাড়িটির উৎস রঘুরাজপুর পট্টাচিত্রা চিত্রকর্ম প্রায় দু এটি ইন্টাক দ্বারা একটি হেরিটেজ গ্রাম বা ঐতিহ্যবাহী গ্রাম হিসাবে বিকশিত হয়েছিল এবং শীঘ্রই এই রাজ্যের একটি প্রধান পল্লী পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে যা গ্রামে বিদেশি এবং বিদেশি উভয় পর্যটক আঁকিয়েছিলেন সংগঠনটি দর্শনার্থীদের ঐতিহ্যবাহী পদক্ষেপ প্রদানের জন্য গ্রামবাসীদের প্রশিক্ষণও দিয়েছিল এবং তখন থেকেই এই অঞ্চলের ঐতিহ্য পর্যটনের টেম্পলেট হয়ে দাঁড়িয়ে আছে কীভাবে পৌঁছাবেন এই আপনার হেরিটেজ গ্রামে তাহলে শুনে নিন এটি হিন্দু তীর্থস্থান শহর পুরী থেকে ভারগাবি বা ভরগবি দক্ষিণ তীরে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত পুরী থেকে আগত দর্শনার্থীরা এইচ থ্রি ওয়ান সিক্স চন্দনপুরের নিকটবর্তী ভুবনেশ্বর রাস্তাটি ধরে এবং চন্দনপুর বাজারে পৌঁছে তারা রঘুরাজপুর পৌঁছানোর জন্য ডান দিকে ঘুরতে পারেন গ্রামটি তখন চন্দনপুর থেকে প্রায় ওয়ান কিলোমিটার মানে দেড় কিলোমিটার দূরে অবস্থিত হবে আপনি যদি পুরী ভ্রমণ করতে যান অবশ্যই পুরীতে থাকা সাইট সিনগুলো দেখতে একদম ভুলবেন না কারণ পুরীতে সমুদ্র এবং জগন্নাথ দেব দর্শন ছাড়াও রয়েছে অনেক সাইট সিন যা প্রত্যেকটির ভিডিও এক একটি করে আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে লিস্টে বানানো রয়েছে যেগুলো দেখতে একদম ভুলবেন না এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তার সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পুরীতে ভ্রমণ করুন বা আপনার পছন্দ মতন যে কোনো ভ্রমণের স্থানে সেখানে থাকবার জন্য অথেন্টিক হোটেলস রিসর্ট ব্যাঙ্কুয়েট তাও আবার আপনাদের সামর্থ্য মতন খুঁজছেন তো তাহলে আর দেরি কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর সিক্স টু এইট ট্রিপল নাইন ওয়ান সেভেন টু ওয়ান বাংলায় ছয় দুই আট নয় 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 এক সাত দুই একে সরাসরি কল এবং হোয়াটসঅ্যাপ করতে একদম ভুলবেন না ভ্রমণের বিষয়ে যে কোনো তথ্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা সবসময় আপনাদের দিয়ে থাকি রয়েছে আমাদের ফেসবুক পেজ যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজটিকে একটি লাইক করতে একদম ভুলবেন না পেয়ে যাবেন সেখানে সেই অথেন্টিক হোটেলস রিসর্ট এবং ব্যাঙ্কুয়েটের ছবি সহ সমস্ত তথ্য আপনি যদি হন ভ্রমণ পিপাসু ঘুরেছেন হয়তো ভ্রমণের বিভিন্ন জায়গায় তবু রয়ে গেছে আপনার কাছে ভ্রমণের অনেক অজানা তথ্য যার তথ্য পেতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে একদম ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার